পাচ্ছিস না? আমি ফেল করতে পারি না রাহুল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন একটা মজার ভিডিও করবো, এটা হচ্ছে সহেলির উপরই করবো। প্র্যাঙ্ক কিছুটা আছে, বাট ওকে একটু কাঁদাবো। আর 10-15 মিনিট পরে HS-এর রেজাল্ট দেবে, ঠিক আছে? তো ও দেখতে পারে না, আমি দেখতে পারি। ওকে পাঠিয়ে দিয়েছে সব কিছু, অ্যাডমিট কার্ড। ও তো এখনও মন মনে হয় বসে আছে, তো আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে, এখানেই যাচ্ছি, ওকে নিয়ে আসবো। আর ওকে আমি বলবো যে পাস করেছে ফিল করেছে, একটু পরে দেখবো, আমি দেখার পর, রেজাল্ট দেখার পর দেখা যাক কী হয়। যদি পাস করে তো আমি তো আনন্দ, ও খুব আনন্দ, পাস অবশ্যই করবে। আর পাস করলেও আমি বলবো যে ফেল করেছি, দেখবো রিয়াকশানটা কী। গাড়ি যাচ্ছিলো তার বিষয়টা বলো, যাই হোক, ও পাস করলে আমি ওকে বলবো ফেল করেছিস, ওর রিয়াকশানটা কী সেটাই তোমাদের দেখাবো। আর এমনিও খুব ভয় ভয়ে আছে, দেখা যাক আমি রেজাল্টটা দেখি, দেখার পর তোমাদের আবার দেখতে থাকো। তো যাচ্ছি, ও আসছে, ও বিনগর আসবে, আমি বিনগর যাচ্ছি। ও তো খুব টেনশনে আছে, আমি আরো টেনশন বাড়াবো ওকে। আর মাত্র 10 মিনিট, খুব টেনশনে ওকে কাঁদাবো, আজকে কাঁদাবো। আমি রেজাল্টটা দেখে নিয়েছি, আমার সোনা পাখিটা পাস করেছে, কিন্তু ও জানে না, ও একটু পরেই স্টেশনে নামবে, আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি। আর ওকে আমি বলবো ফেল করেছিস, ওর রিয়াকশানটা কী সেটা তোমাদের দেখাবো। ও তো এমনি খুব টেনশনে আছে, পুরো কান্না করে দেবে, আমি পুরো গ্যারান্টি লিখে দিতে পারি, কান্না করে দেবে, কান্না করে পড়ে পড়ার পর ওকে আমি এমনিও কাঁদাবো, খুব কাঁদাবো। আর তারপর যখন লাস্টে সত্যিটা বলবো, তখন খাওয়াতে বলবো, দেখি কি খাওয়ায়, তখন দেখতে থাকো। A few moments later, বিন্নগর চলে এসেছি, আর ওকে বলেছি যে আয়, তারপর বলছি, ও তো বলছে আগে বলতে, আমি বলছি আয়, তারপর বলছি। আর হাউমাউ করে কান্না করে দিয়েছে, জানি না কী হবে, আসুক, আমি একটু ওয়েট করি, খেতে আসুক। ফ্রেন্ড, আমি ওকে বলে দিয়েছি, আবার একটু ওদিক যাই, শুনতে পারবে, খারাপ করে বুঝে বসে আছে। আমি বলেছি ও ফেল করেছে, আজ তখন হাওমা করে কান্না করেছে, সেই রিয়াকশানটা নিতে পারিনি। তো ওখানে বসালাম, খুব কান্না করছিলো বলে ওখানে বসালাম, যাচ্ছি, ঠিক আছে? তাইলে এত কান্না করছিস কেন তখন থেকে? তাইলে এত কান্না করছিস কেন? কিরে, আর কী লিখেছি যে ফেল করলি তুই? তুই ক্যামেরাটা অন করেছিস, ভালো করেছিস। ফেল করেছি এটা মানা যায় না। কী মানা যায়? চিল্লাস না, ফেল করেছিস, বড় বড় কথা বলিস না। ফেল সত্যি কথা বল রাহুল, ফেল করেছিস বাবা। আমি সত্যি কথা কি বলবো, সত্যি কথা তো বলছি, আমি ফেল করার মতো লিখিনি, আমি নাম্বার যা পাবো প্রচুর নাম্বার পাবো। আমি তো প্রমাণ তো আমি তোর বান্ধবীদের কাছে ফোন করে শুনে থাকি, সহেলি দাস বড় করে লেখা আছে, ঠিক আছে? না আমি আসি, দেখাচ্ছি না, আছি চিচ্ছি, সহেলি ফেল করেছিস, ক্যামেরাটা অফ কর। এটা আমি আমার বন্ধুদের দেখাবো, বন্ধুদের মানে পাশে, বাড়ির পাশে সবাইদের দেখাবো, যে সহেলি রিয়াকশানটা দেখ ফেল করার পর। মানে আমি ফেল করেছি যে আমার সিচুয়েশনটা মানে বুঝতে পারছিস না, আমি ফেল করতে পারি না রাহুল। কী লিখেছিস? ভুম ভাঙ মনে লিখেছিস, সেজন্য ফেল করে দিয়েছি। সে আমি যতই আমার শুট নিয়ে বাসা থাকি, বাট আমি যেইটুকুই পড়েছি আমি লিখেছি, আমি যা লিখেছি প্রচুর লিখেছি। তো শূন্য পেয়েছি শোনায় সব কথা, বুঝলি তো সহেলি? ক্যামেরাটা আমি সবাইকে দেখাবো, আমার আশেপাশে সবাইকে দেখাবো যে সহেলি ফেল করেছে। আমি ফেল করতে পারি না। ফেল করতে পারিস না, তাহলে ফ্রেন্ডলা করলি কি করে? রাহুল সত্যিটা বল। এ বাবা, আমি সত্যি বলছি, তোর আমি তো আমি দেখি তো, আমার ইয়েটা খুলে দেখি তো, তুই দেখতে পারিস? আমি পারি কি না দাঁড়া, আমি দেখছি, তুই দেখতে পারবি? ঠিক আছে দাঁড়া, তুই দেখ, তোর নামই দেখাবে না। আচ্ছা, তোকে তখন রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছিলাম না? হ্যাঁ, আমাকে পাঠিয়েছিস, আমি দেখালাম, তোর নাম দেখাচ্ছে না, দেখলাম
গেছিস, বুঝে পাচ্ছিস? তাকে নাম দেখাবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সহেলি ফেল করে এখানে বসে আছে, ঠিক আছে? বাড়ি যাওয়ার ক্ষমতা নেই, আমাদের বাড়িতে যাওয়ার ক্ষমতাটা নেই, ফেল করেছে বলে এই জন্য কেউ রাস্তায় দাঁড় করিয়েছে জোর করে। তো দেখতে পারবি না, দাঁড়া, অশিক্ষিত আমি না। কে তোর নাম দেখাচ্ছি না রে সহেলি? ছি ছি, আমি কোথায় রাখবো এত বড় অপমান যে সহেলি তোমার গার্লফ্রেন্ড, তোমার বউ ফেল করেছে, আমি কোথায় রাখবো এত বড় অপমান? খুব আনন্দ হচ্ছে তোর? তোর খুব আনন্দ হচ্ছে সহেলি? কি রে আমার, বড় বড় করে লেখা রয়েছে, দেখা যাবে না, সহেলি দাস, সহেলি দাস লেখা রয়েছে। এই যে আমার রেজিস্ট্রেশন নাম্বার, এই যে আমার অ্যাডমিন, ফেল করেছি আমি? হ্যাঁ। শান্তি শান্তি, এইসব জিনিস নিয়ে, সত্যি বলছি রাহুল, এইসব জিনিস নিয়ে আর কি আমার সাথে করিস না। ও মাই গড, কান্না করলি কেন? তখনই তো দেখে নিতে পারলি, পারতিস। বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে তোকে? আরে আমি তোকে আমার বিশ্বাস করাটা ভুল আছে? আরে আমি দেখছিলাম যে তোর রিঅ্যাকশনটা কেমন, তুই তো ভয় ভয় ছিলি সকাল থেকে। এবারে বল কি খাওয়াবি? তুই ভাবছিস তুই যে কাজটা করলি, তুই যে না করতে এই কাজটা তোকে খাওয়াতাম? আরে যে কাজটা করে তোকে খাবো না, কিচ্ছু খাবো। শোন বাকি, আমি তো একটু মজা করছিলাম। কোনো বাকি রাখি না, মজা করতে গিয়ে কি হয়ে গেল দেখো। যদি পারিস তো ভালো কথা, নাহলে বল আমি বাড়ি চলে যাচ্ছি, আমার কোনো সমস্যা নেই। বাড়ি যাবি কেন? বাড়ি যাবো, তুই আমার সাথে যে মিথ্যা কথা, যে মিথ্যা কথাটা বললি। আরে আমি তো জাস্ট একটু মজা করছিলাম যে তুই সকালবেলা এই জিনিসগুলো আমি তোকে দিয়েছি, আমি তুই দেখে আমায় জানাবি। তুই আমাকে সকালবেলার থেকে তুই ঘাবড়ে আছিস, কি হবে কি হবে কি হবে, তাই আমি একটু মজা করি, ঠিক আছে ভাই চল। আর তুই ফেল করলে আমি কি থোড়েই মজা করতাম বল? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার আসো আসো, এই সবাই দেখছে, আসো একটু আসো। পাস করেছিস তো? ঠিক আছে না, এই যে আবার চিল্লাচ্ছিস, কি হলো? ভালো লাগছে, একটু এসে দাও সবাইকে, একটু হাসো, একটু 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 একটু, এই তো ঠিক আছে, এই তো হয়ে গেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ বলো। ঠিক আছে লাভ ইউ, ভালো করে, নাহলে ওর মিষ্টি না আমার ভালো হবে না। এবার বলো কি খাওয়াবো? কি খাবো? পাস করেছিস, খাওয়াতে তো হবে আজকে, আর আমি জোর করে আজকে আজকে জোর করে খাবো, বাড়ি যাবো মানে করেছি বাড়ি না না আমি বাড়ি চলে যেতে পারবো। তো তোমরা দেখতে থাকো, কান্নাটা আমি বাড়ি করে ঘুরতে যাবো। আর প্রথম প্রথম কথা, আমি কান্নাটা দেখাতে পারলাম না, কেন ওখানে সবাই লোকজন ছিল, এই জন্য কান্নাটা ক্যাপচার করতে পারলাম না। দেখি কি খাওয়াবে, ব্যস্ত আমার খাওয়াবে, এবার ওর পকেট খালি করবে, ঠিক আছে দেখা যাক। তো পাশ করেছে, তো ওর খাওয়ানোর কথা, এখন আমি ওকে আখের রস খাওয়াচ্ছি। ও দেখি কি খাওয়ায় আজকে আমাকে, কি আনন্দ পাসনি? কি রে আনন্দ পাসনি? পাসনি আনন্দ?
আমরা এত কিছু খেয়েছি, আমরা এত কিছু করেছি, ক্যামেরা ধরার মানুষ নেই, সেই জন্য আমরা ক্যাপচার করতে পারিনি। ভেবেছি যে এরম এরম করে, কিন্তু ফুচকা খাচ্ছি এরকম করে কি দু হাতে ধরতে হবে। যাই হোক, এইটুকুই দেখো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাড়াতাড়ি আসবে নতুন কিছু আনতে চলেছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিও নতুন কিছু আসতে চলেছে। তো সবাইকে টাটা।